আসসালামু আলাইকুম দর্শক, আমরা কি তাহলে আরও একটি খারাপ সংবাদের অপেক্ষায় আছি? আমাদের আরও একটি খারাপ সংবাদ শুনতে হবে। দর্শক শ্রোতা, আতিফ আহমেদ নিলয়, সে এই দুনিয়ার বোঝা বইতে না পেরে সে নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। সে হয়তো ভেবেছিল যে আমি চলে গেলে এরা বুঝবে আমার মর্ম। আসলে দুনিয়াটা কেমন জানি, হ্যাঁ? আতিফ আহমেদ নিলয় চলে গেছে, ভাই দেখেন আপনার কি বিষয়গুলো নিয়ে এখন ক্যাচাল চলতেছে, আপনার মায়ের সাথে আপনার বউয়ের ক্যাচাল চলতেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে সেগুলো দেখা যায়, আমরা জনগণরা দেখতেছি। ভাই, তুমি ভাবছিলে যে তোমারে নিয়ে সবাই পইরা থাকবে, তোমার কষ্টে শোকে সবাই থাকবে, কিন্তু এ তো দেখতেছি ভিন্ন কাহিনী। তোমার সেই 10 লাখ টাকা বায়নার 10 লাখ টাকা কে নিবে? তোমার ওই 10 লাখ টাকার মধ্যে তোমারও ভাগ আছে, তুমি কিছু টাকা পাইবে, সেটা দিয়ে তোমার মিলাদ মাহফিল হবে, কিন্তু এখন মনে হয় আর হবে না, কারণ এক পক্ষ টাকাটা পায়ে গেছে। তোমার আসবাবপত্র, তোমার চ্যানেল, তোমার জিনিসপত্র কে নিবে ভাগ বাটোয়ারা কইরা? এইটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোমার মা এবং তোমার বউয়ের বক্তব্য পাওয়া যাইতেছে। দর্শক শ্রোতা, খুবই দুঃখজনক ব্যাপার। চলেন, যারা আতিফ আহমেদ নিলয়কে পছন্দ করেন, আমরা কিছু সাম্প্রতিক সময়ে অনেক দিন পরে আবার আতিফ আহমেদ নিলয়ের বিষয়টা সবার সামনে এসেছে। কেন? তিনি একজন জনপ্রিয় গায়ক ছিল। আতিফ আহমেদ নিলয়ের স্ত্রী এখনও নাকি তার ঘোর, মানে সেই আতিফ আহমেদ নিলয়ের যে দুনিয়াতে নাই সেটার ঘোর কাটিয়ে উঠতে পারে নাই। তার চেহারা স্রোতের অবস্থা দেখলে সত্যিকার অর্থে আমার কান্না লাগে, চুল টুল ফালাই দিছে। তো তার অবস্থা দেখে সাধারণ জনগণের প্রচণ্ড পরিমাণে খারাপ লাগছে। তো আবারও আতিফ আহমেদ নিলয়ের পরিবার, অর্থাৎ তার মা বাবা বা তাদের পরিবারের সাথে সাংবাদিকরা যোগাযোগ করলে এখনও বোঝা যাচ্ছে, হ্যাঁ, আতিফ আহমেদ নিলয়ের মায়ের সাথে নওশিনের ভালো সম্পর্ক নাই। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখবেন আতিফ আহমেদ নিলয়ের মা বলতেছে যে নওশিনের মোট 3টে বিয়ে হয়েছে। এ পর্যন্ত কয়টা বিয়ে হয়েছিল? 3টা বিয়ে হয়েছে, 3 নাম্বার হইছে আমার ছেলের সাথে। আতিফ আহমেদ নিলয় 3 নাম্বার স্বামী, এবং নওশিনের এর আগে এরকম অভ্যাস আছে নিজেকে নিজে আঘাত করার, এখন এসে বলতেছে। আপনারা নিলয়ের মায়ের ইন্টারভিউ পাবেন, সে বলতেছে যে নিলয়ের স্ত্রী টাকার লোভে মাথা ন্যাড়া করেছেন। আমি একটি স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, আপনি সার্চ দিলেই পাবেন, আতিফ আহমেদ নিলয়ের মা বলতেছে। এরপরে কে যেন এসে মামা দাবি করতেছে, এবং সে বলতেছে যে আতিফ আহমেদ নিলয়ের স্ত্রীর আগে বিয়ে হয়েছে, এবং সে পাগলাগারতেও ছিল এক সময়, তার মেন্টালি অবস্থা এরকম। মানে কি বলবো দর্শক শ্রোতা, এখন আপনারা বলেন তো আপনাদের কাছে কি মনে হচ্ছে, যে নিলয়ের স্ত্রী নওশিন সব কিছু টাকার জন্য করছে, টাকার জন্য ন্যাড়া হয়েছে, টাকার জন্য শরীর স্বাস্থ্য এরকম বানায় ফেলছে? আতিফ আহমেদ নিলয়ের মায়ের দাবি যে ফেসবুক পেজ আছে, এগুলার ফলোয়ার বা এগুলার থেকে টাকা ইনকামের জন্য সে বিভিন্ন জায়গা থেকে ভিডিও করছে, যা করছে সেগুলো ভিডিওতে আসতেছে, 10 লক্ষ টাকার একটা ব্যাপার আছে। চলেন এই বিষয়টা নিয়ে একটু কথা বলি। আমি একজন যে বললো যে সে আতিফ আহমেদ নিলয়ের মামা দাবি করেছে, সে বলছিল আতিফ আহমেদ নিলয় বেঁচে থাকা অবস্থায় একটা জমির জন্য, জমি কেনার জন্য বায়না দিয়েছিল মনে হয় 10 লক্ষ টাকা। এখন সেই ব্যক্তির কাছ থেকে ওই 10 লক্ষ টাকা নিতে হবে, না হলে ওই টাকাটা তো ভাই বেহাত হয়ে যাবে, কারণ সেই জমিটা তো হয়তো আর কেনা হবে না এখন। তো এই জন্য দুই পরিবার এক হয়েছিল মাঝে, নওশিন এবং নিলয়ের মা এক হয়ে তারা সেই জমিওয়ালার কাছ থেকে গিয়ে 10 লক্ষ না কত টাকা তুলে নওশিন নাকি নওশিনের কাছে রেখেছে। এখানে নাকি তাদের চুক্তি ছিল যে নিলয়ের মাও কিছু পাবে। তো এটা নিয়ে তাদের ঝামেলা চলতেছে, নিলয়ের মা বলতেছে যে সব কিছু টাকা পয়সার জন্য এই পাগলামি করতেছে, নওশিন সেই পুরো টাকাটাই নিয়ে রাখতে চায়। নওশিন নিলয়ের সকল আসবাবপত্র রেখে দিয়েছে, তার সকল জিনিসপত্র রেখে দিয়েছে, চ্যানেল ট্যানেল রেখে দিয়েছে, সেইগুলো দিবে না বিধায় এরকম একটা নাটক দেখাচ্ছে, জনগণের দেখাচ্ছে। আপনাদের কাছে কী মনে হয়, নওশিন যেগুলো করছে এটা আপনাদের কাছে নাটক মনে হচ্ছে নাকি রিয়েল মনে হচ্ছে? স্বামীর প্রতি ভালোবাসা থেকে নওশিনের এই অবস্থা মনে হচ্ছে? আপনারা কমেন্ট বক্সে লিখবেন। আপনারা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিলয়ের পরিবারের পক্ষ থেকেও বক্তব্যগুলো শুনছেন, এবং নওশিনের বিভিন্ন ভিডিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো আসলে দুঃখজনক ব্যাপার, আতিফ আহমেদ নিলয় আল্লাহ, দেখছেন তো ভাই, দেখছেন তো দুনিয়া কি বলবো। ভালো থাকবেন সবাই। তবে একটা বিষয় আমি সবসময় লক্ষ্য করি,
যে নওশিনের চোখের পানি আমি লক্ষ্য করি, নওশিনের চেহারা সুরত আমি লক্ষ্য করেছি, সে চুল ফেলে দিয়েছে এটার প্রতি কারণ দেখানো হয়েছে, নাকি সে রিকশা থেকে পড়ে গিয়েছিল সেই জন্য তার চুল প্রথমে ছোট বা কেটে ফেলা হয়, এই কথাকেও একজন আবার দাবি করছে। আবার নওশিনের মানে নওশিন খুব বাজে এটা বুঝাতে চাচ্ছে এক পক্ষ, আর আরেক পক্ষ তো সামাজিক যোগাযোগ মাধ্যমে নওশিনের পক্ষে কথা বলছে। একটা হজবরল পরিস্থিতি। হায় রে হায়, ভালো থাকবেন, সবাই সুস্থ স্বাভাবিক জীবনে ফেরত আসুক। একটা মামলা হয়েছে এই বিষয়ে, এখন মনে হয় তদন্ত টদন্ত শেষ হয় নাই, এখন জানি না কী হবে শেষ পর্যন্ত। খুবই দুঃখজনক ব্যাপার যে আতিফ আহমেদ নিলয় চলে গেছে, এখন তার টাকা পয়সা চ্যানেল পোশাক আশাক জিনিসপত্র কে কী নিবে এটা নিয়ে দুই পরিবারের মধ্যে ক্যাচাল। আর রাগ রাগ বিষয়টা নিজের থেকে একদম নির্মূল করে দেন। এই নিলয়ের ঘটনায় রাগও জড়িত। নওশিন সেদিন রাগ করে কিন্তু দরজা বন্ধ করে দিয়েছিল, ঘরের ভিতরে চলে গিয়েছিল, তখনই কিন্তু নিলয় সেই সময়টাতেই কিন্তু নিজের জীবন নিজে দিয়ে দিয়েছে। তো রাগ সংযত করুন।